আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই। সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুমখুন, এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। জানা যায় আজ সোমবার বেলা 2:30 বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন কিভাবে দেশ ছেড়ে চলে যাচ্ছে, সেটাই আজকে এই ভিডিওতে দেখা যাচ্ছে। দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা। বেলা 2:30 বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এই সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। এই মুহূর্তে ঠিক 3টা বাজে, এখন গণভবন স্বাধীন হয়েছে, স্বৈরাচার এখান থেকে পালিয়ে গিয়েছে, এখন বাংলাদেশ জনগণের আজকে থেকে স্বাধীন বাংলাদেশ। দর্শক আবারও দেখাচ্ছি, দেখুন সমস্ত গণমাধ্যমে চিত্র, ঢাকার রাজপথ, গণভবন দখল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, ব্রেকিং নিউজ হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। অবশেষে দেশ স্বাধীন হলো, আমরা কথার মতো বলছিলাম দেশ স্বাধীন হবে। আমি কিন্তু মিন করে বলেছি, যখনই বলেছি তখনই মিন করে বলেছি। আমি বিশ্বাস করে 71-এর পর আমরা আবার স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। এই মাত্র পাওয়া গরম খবর, পদত্যাগ করে দেশ থেকে পালালেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তিনি ইতিমধ্যে সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন। বিবিসির খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, তার সাথে তার বোন শেখ রেহনা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এপিকে এই তথ্য জানিয়েছে। তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। রয়টার জানিয়েছে সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন তিনি, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আন্দোলনকারীদের দখলে গণভবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মাস টু ঢাকা কর্মসূচি ঘিরে গণভবন দখল করে নিয়েছেন আন্দোলন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা বিকেল 3টার দিকে গণভবন দখলে নেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, জানালেন সেনাপ্রধান। দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিলেন তিনি, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই, সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি, তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিমান বাহিনী সূত্র আমাকে একটু আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন। আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে 15.5 বছরের গুমখুন, এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন। আপনারা যে যেখানে আছেন আপনারা এই আমার ভিডিওটি ছড়িয়ে দিন, আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন, যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠিয়েছে। খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি, তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, সে এখন ক্যান্টনমেন্টে আছে। আমি কাজী শামীম আহসান দায়িত্ব নিয়ে বলছি, যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন, উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন, ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি, ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে সেটাকে ফেরত দেওয়া হয়েছে, এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে। আপনারা খবর নিন, আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন,
ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন। ওনার সাথে আমাদের হিসাব আছে, সেই হিসাব আমাদের বুঝে নিতে হবে। ওনার সাথে হিসাব আছে, এটা আমাদের যৌক্তিক হিসাব। এই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ নেই, কোনো ছাত্র জনতার সুযোগ নেই। আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ভাইদের বলছি, একজন খুনিকে এভাবে ছেড়ে দেওয়া কোনো বিশ্বস্ততার পরিচয় নয়। আপনারা যদি সত্যিকারে বিশ্বস্ত হয়ে থাকেন, খুনি হাসিনা এবং হাসিনার সকল সহযোগীকে গ্রেপ্তার করুন। তাতে আমরা বুঝব যে আপনারা সত্যি সত্যি জনগণের পক্ষে কাজ করছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবচেয়ে বড় সংবাদ হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা তার বোনকে নিয়ে, শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন কীভাবে? হেলিকপ্টারে করে। এবং এই যে হেলিকপ্টারে করে পালানোর দৃশ্য, এটাও কিন্তু সাধারণ মানুষ ভিডিও করেছে। আমি আপনাদেরকে বরং সেই ভিডিওটা একটু দেখেন আপনারা। এই ভিডিও করে, ভিডিওটা আপনারা দেখলেন, এখানে দেখলেন যে একটা হেলিকপ্টার যাচ্ছে এবং এটা গণভবন থেকে যাচ্ছে এবং এই হেলিকপ্টারে করে ওনারা পালিয়ে গেছেন, যতদূর জানা গেছে কলকাতায় গিয়েছেন। আসলে ওনার কলকাতা ছাড়া আর কোনো যাওয়ার জায়গাও তো নেই, যাবেনটা কোথায়? উনি এত অর্জন করেছেন গত 15 বছরে মানুষের কাছ থেকে ক্ষোভ, ঘৃণা, যে ওনার যাওয়ার জায়গা নাই। নিজেকে উনি কী মনে করতেন? উনি নিজেকে ঈশ্বরের সমতুল্য মনে করতেন, মাঝে মাঝে মনে হয়। অহংকার, দম্ভ, আমি শুরু থেকেই বলছিলাম, কিন্তু আপনারা যারা নাকি আজকের থেকে 3 সপ্তাহ আগে আমার ভিডিওগুলি দেখবেন, আমি সেখানেও বলেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনকে উনি আন্ডারমাইন করছেন, ছাত্রদের শক্তিকে উনি উপলব্ধি করতে পারছেন না। ওনার চামচারা ওনাকে সবসময় এই জিনিসটা বোঝাচ্ছেন যে আপনি মহান, আপনার মতো ক্ষমতাবান আর কেউ নাই। ওনার নিজেকেও বলতে শুনেছি উনি সব বুঝেন, সব করেন। এটা কেবল উনি না, পৃথিবীর তাবৎ স্বৈরাচারের এটাই হলো গিয়ে বৈশিষ্ট্য। পৃথিবীর তাবৎ স্বৈরাচার, সকল স্বৈরাচাররা একসময় নিজেদেরকে ঈশ্বরের মতো ক্ষমতাবান বলে ভাবতে শুরু করেন এবং মানে পুরো দেশের জনতাকে, মানুষকে কীট পতঙ্গের মতো মনে করেন। মনে করেন এই মানুষ এইরকম জীর্ণশীর্ণ, এরকম ক্ষুদ্র মানুষ, এরা আমার কী করবে, এরা তো আমার পায়ের নিচে থাকবে, এদেরকে আমি পিষে যাব। অহংকার, দম্ভ, সেই দম্ভের পতন ঘটেছে। এবং ওনার যারা চামচা ছিলেন তাদের এখন কী হবে, আমরা এগুলো নিয়ে ভাবব। আমি সবসময় বলবো যে বিচার, একজন স্বৈরশাসক কিন্তু একা একা স্বৈরশাসক হতে পারে না, তাকে বিভিন্ন জন নানাভাবে স্বৈরশাসকে পরিণত করে যার যার সুবিধা আদায়ের জন্য, নানাজন নানা রকম সুবিধা নিয়ে আসে এবং সেই সুবিধাগুলো অর্জন করার জন্য তারা একজন লোককে স্বৈরশাসক হিসেবে সামনে রাখে, শিখণ্ডী হিসেবে রাখে, আর সে লোক নিজের দম্ভে এরকম করতে থাকে মানুষকে।